তো চলেন এইবার আপনাকে আপনার কন্ট্রোল প্যানেলের সবগুলা এলিমেন্টের সাথে একটু পরিচয় করা দিই। তো সবার আগে আপনি দেখেন টপ ন্যাব আর সাইড ন্যাব এই জিনিসটা। টপ ন্যাব হচ্ছে এই যে একদম উপরে যে একটা কালো বর্ডার দেখতেছেন আপনি, এইটাই হচ্ছে আপনার টপ ন্যাব। আর টপ ন্যাবের মধ্যেও কিছু এলিমেন্ট আছে, দেখেন একটা বাটন আছে একদম লেফট সাইডে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই লেফট সাইড ন্যাব যেটা আছে এটা কিন্তু হাইড হয়ে যাবে। যদি আবার আরেকটা ক্লিক করেন তাহলে এটা আবার ওপেন হয়ে যাবে। ওকে, তারপরে যে বাটনটা আছে এটা হচ্ছে এই প্যানেলে ফিরে আসার বাটন। আপনি যদি অন্য প্যানেলে যান, যেমন এখানে দেখেন আরো কিছু প্যানেল আছে, যেমন দেখেন প্রোডাক্ট ম্যানেজার আছে, ধরুন আপনি এই প্যানেলে আসলেন, এখান থেকে ধরুন আবার যখন আপনি ফিরে আসবেন এটার জন্য আপনার এই বাটনে ক্লিক করবেন, দেখেন আবার আগের জায়গায় ফিরে আইতেছেন, এটা হচ্ছে এই জন্য। তারপরে একটা লোগো আছে, এই হচ্ছে আপনার টপ ন্যাবের এলিমেন্টগুলো, ফিউচারে হয়তো আরো আস্তে আস্তে অ্যাড হবে। আচ্ছা, আশা করি টপ ন্যাব বুঝতে পারছেন। এখন আসেন সাইড ন্যাব, এই যে যেই একটা ন্যাব দেখতেছেন আপনার লেফট সাইডে, এইটা হচ্ছে আপনার সাইড ন্যাব। আর সাইড ন্যাবেও দেখেন কিছু লিংক বা বাটন আছে আপনার প্রয়োজনীয়, যেগুলার মাধ্যমে আপনি ক্লিক করে ওইখানে যেতে পারবেন বা ওই পেজে গিয়ে আপনার ওই কাজগুলো করতে পারবেন। সো এই উপাদানগুলো বা কি কি লিংক বা বাটন আছে এগুলো আমি একটা একটা করে আপনাকে দেখাবো। আগে জাস্ট একটু বোঝার চেষ্টা করেন টপ ন্যাব আর সাইড ন্যাবটা কি, কারণ এই জিনিসটা প্রত্যেকটা ম্যানেজারেই আছে। আর কিছু যখনই আমি কিছু করে করে আপনাকে দেখাইতে যাব হয় টপ ন্যাব বা সাইড ন্যাব এই কথাগুলো প্রচুর ইউজ হবে। সো এই জন্য আই থিঙ্ক এই জিনিস দুইটা আপনার একটু ক্লিয়ার হওয়া দরকার। তো আশা করি এখন আপনার এই জিনিস দুইটা ক্লিয়ার, টপ ন্যাব এন্ড সাইড ন্যাব জিনিস দুইটা কি।